তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার মনসাতলায়। অভিযোগ, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীরা ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ঘটনার পরই আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার বিশাল বাহিনী নিয়ে এলাকায় যান। জানা গেছে পুলিশ 3 বিজেপি কর্মীকে আটক করেছে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমি বাড়িতে ছিলাম, শুনছি যে পার্টি অফিস ভাঙচুর করছে। কারা করছে ভাঙচুর? অনুপ অনুপ হ্যালো হ্যাঁ ওরা কারা চোংদার হ্যাঁ ওরা হ্যাঁ অনুপ চোংদার, তারপরে হচ্ছে লালো দে, দেবু সিংহ রায়। হ্যাঁ, কি কি করেছে ওরা? এই তো এইসব দেখতে পাচ্ছেন কি করেছে। আপনার নাম কি? আমার নাম অসিত দলু। আপনার কি দোকান? আপনার কিসের দোকান? হ্যাঁ, আপনারা কি কোনো পার্টি করেন? কারা করলো? কি নাম তার? অনুপ চন্দার।